এসএসসি ও টেট নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলেও রাজ্য সরকার কিছু করছে না অনেক তথ্য গোপন করতে চাইছে বলে অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আজ আদালতে শিক্ষা দুর্নীতি মামলায় তদন্তকারী সিবিআই আধিকারিককে ডাকা প্রসঙ্গে তিনি বলেন আদালত ছাড়া এই সমস্যার সমাধান হবে না কিছু করছে না বোর্ডের লোকেরা লুকোচ্ছে কারণ কি আরও সমস্যা হবে যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে সরকার তাদের চাকরি পাওয়ার অধিকার আছে আর যারা চাকরি করলো না যারা পরীক্ষা দিল না পাস করলো না টাকার জোরে চাকরি পেয়েছে তাদেরকে ওখান থেকে বার করতে হবে নাহলে এই মুক্ত হবে না কিন্তু সরকার কিছু করছে না বলে কোর্টকে বারবার এই কাজ করতে হচ্ছে কিন্তু মানুষের পুরো বিশ্বাস আছে বিচার মাননীয় বিচারপতি এবং আদালতের উপরে আর আদালত ছাড়া এর সমাধান হবে